আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহলে আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে 8:30 বিকাল, তো আসর নামাজ পড়ে আইলাম, মনে হলো একটু কিছু বানাই খাই মনে, তো আপনার লগে একটু শেয়ার করবো। বিকাল টাইম দেখো কা বারা সাইড, তো কিতা মানাইতাম চিন্তা করে ফাইরাম না, তো দেখি কিতা মানাই যায়। লগে থাকা লগে থাকলে বসে দেখতে পারবা, মাগরিবর আর 1 ঘন্টা বাকি, যেহেতু হইতেও টাইমে একটু কিছু নাস্তা বানাই খাই মনে। আর যেটা মালাইমু ইনশাল্লাহ আমার মাইন্ডও আছে আপনাদের সকলেরও ফেভারিট, সব ভালো পাইবা। তার লগে তা হোকা আয়ুকা পানির জায়গা এখন চলকা, দুটা ফ্রাই প্যান বইছে একটা, আর একটা ওটা মাঝে আমি পানি লই লইমু আন্তর ধরি, তো আমি এন 2 কাপ পরিমাণ পানি লইমু, 1.5 কাপের মতো নাকি থাকবো। দেখো কা 1 কাপ দিলাইছি, আরো 1 কাপ দিলাম, কুকার আগুন ধরিয়ে দিলাম ফুল আস। এখন আমি পানির মাঝে সব যত আস্তা গরম মশলা আঁকি, সরি গুঁড়া মশলা না, গরম মশলা আট করে লারাম, সপ্তাহ ডালচিনি এলাচ তেজপাতা সপ্তাহ ধরে লারাম, আর দিয়ে দিয়ে এরাম আমি 1 কাপ পরিমাণ চিনি, ওই দোকান জাল হয়ে দিব চিনিটা, যেহেতু ফানির সাথে জাল হয়তো আমি দিয়ে দিলে এলাম, ফানিটা একটু নড়াচড়া করে দিলাই, দিয়ে গুড়িয়ে দিলাই, মু গুড়ে দিলে কারণটা থাকবো আর ফানিটা বয়ল হয়ে যাইব। এখন আস্তে আস্তে আমি গুড়িয়ে দিলাই, মু এদিকে আমার একটা ফ্রাই প্যান বয়েছে, আমার লোয়ারি একটু বয়েছি, তো লোয়ারির মাঝে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিলে এরম, এদিকে এক সাইডে দিয়ে আমার পানি গরম হোক পুত্র অসুবিধা নাই, আর এক সাইডে আমি পরিমাণ মতো মানে 1/2 কাপ পরিমাণ মতন আমি ঘি দিলাইছি। এখন দেখো কি পানিটা উতরাই আইছে আস্তে আস্তে, আমি গ্রান বড়াই আনলে কিছু তো সবটা তুলি লিমু, আর এখন ফ্রাই প্যানের মধ্যে যেতে ঘিটা দিছিলাম, ঘিটা গরম হয়ে গেছে, আমি কিছু কিসমিস আর বাস দিয়ে তুললিমু, আগুনটা আপনারা লো হিট রাখবা, লো হিটটাই সামান্য একটু গরম, আপনারা যে জিনিসটা বাজবা একদম কম হিটে বাজতে হইবা, নাইলে জ্বলি যাইব। আমার এখন কু সবগুলো কিসমিস বাজ হয়ে গেছে, দেখো কতটুকু ফুল দিয়ে আইছে, আমি আস্তে আস্তে তুলি দেব, যেহেতু তোমাদের ঘি দিছে এখান মাঝে, তো ঘির পাতলে আমাদের তুলে দেবো, যেটা এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা দিলে এরম, ময়দাটা আস্তে আস্তে বাজে নিব, ময়দা যখন বাজিয়ে ব্রাউন কালার হইব তো আস্তে আস্তে যে আমি পানি জাল করে রাখছি পানিটা আট করে নেব, একবারে লই হিটে আপনারা ময়দাটা বাজা করবা। এখন আমি ডালচিনি এলাচ তেজপাতা যেটা আছে সবটা তুললে, যেহেতু জাল হয়েছে ঢোকা তুলে দিয়েছি আমি,
এটা মরচানি ওর ঘুরে রাখি তোমার গ্রান যাইতো নাই আজকে আমি তুষার সিন্নি বানাইলাম তো আমরা তো মানুষ বেশি নাই লাগি আর এই টাইমে তো করে দৌড় যাইতো না কমাইও বানাইলাম যেহেতু আপনার লগে একটু শেয়ার করে নিলাম যে আপনারাও বানাইবা যে কোনো অকেশনও বা এমনিও আপনারা খাইতে চাইলে বানাইতে পারবা এটা আমরা সিলেটের ট্রেডিশনাল তুষার সিন্নি আর আপনারা খেয়ে খেয়ে খাইছই তুষার সিন্নি কমেন্ট করবা জানাইবা আর না হয়ে থাকলে আমার রেসিপি ফলো করবে ইনশাল্লাহ আপনারা বানাইতে পারবা কন্টিনিউ বাস বাদ তখন তো না ব্রাউন হয়েছে এখনো ব্রাউন হয়েছে না আমরা একটু বাজবো আমি এখন দিয়া দিলাম বাজে রাখা কিসমিস দেখে আমি কতটুকু জানলাম না ক্যামেরা দেখা যাক দেখো কাক কি যা ব্রাউন হয়ে আসছে আর সামান্য একটু বাজমো চাইলে আপনারা বাদামও আট করতে পারবা সপ্তাহ আমি বাদাম আট করতাম ভালো পাইলাম না আমি বাদাম আর আট করতাম না জাস্ট কিসমিস দিয়া ভাল লাগে একটা ফ্লেভার রয়েছে খুব সুন্দর এখন আমি পানি দিব পানি দিয়ে দ্রুত লাড়মু যাতে গুটি না ধরে পানি আর থেকে জাল দেওয়া পানি এখনো কম আগুনের মাঝে আছে দেখো আমি আস্তে আস্তে তোরা তোরা খাই দিব লাগতো এবার কন্টিনিউ নাহলে দড়ি লাগবো মতো একসাথে পানি দিলাইলে বেঁচে দিতে পারে আমি তো দিছি দেড় কাপের মতন পানি তো এখন তো আমার পুরো এক কাপ আরো হাফ কাপের হাফ কাপ এক হাফ কাপ থেকে তোরা লাগিয়েছে পানি ইনশাল্লাহ আর সামান্য দিব আমি পানি আর তো না দেখো কা কি সুন্দর এইসে লাগতো উঠি গেছে একবার সাইড বন্ধ থেকে একটু গঠিলো ধরছে না পারফেক্ট হয়েছে মা তুষার চিনি আপনারা কতটুকু কালার বুঝতে পারা জানলাম না আর ফানে কতটুকু অবশিষ্ট রয়েছে আপনারা দেখাই তোরা রয়েছে আমার এখন তুষার সিনি ডান হয়ে গেছে আমি একটা সার্ভিস দিচ্ছি লইয়া আপনারা সার্ভ করে দেখা দিন এখন আমি আগুন অফ করে দিলাম কতটা সুন্দর নরম তুল তুল হয়েছে একবারে মাশাল্লাহ আমিও আগে ফাটতাম না এখন ধীরে ধীরে শিখি লাইছি আর ভালো হয় সুন্দর লাগে দেখো কতটুকু মজা হয়েছে ইনশাল্লাহ খাইয়া দেখি একবারে পারফেক্ট লোক চিনি উনি লাগছে আপনার চাইলে বলাইতে পারবাটা আমার কন্টিনিউ সুন্দর ভালো হয়েছে আমি আর কোনো চিনি অ্যাড করতাম না খুবই মজা হয়েছে ইনশাল্লাহ লগতে হোক সাপোর্ট দিছো লইলে দেখো কা কতটুকু লোভনীয় কতটুকু ইয়ামি হয়েছে তুষার সিন্নি আপনারা মালাইয়ে খাইবা আপনার কাছে ভাল লাগবো লুচি দি বা পরোটা দি আমি এখন পরোটা দি খাইমু আর অবশিষ্ট যে পানি আছিল পানি দিয়ে আমি চা মালাই লইমু চা মালাইয়ে খাই লইমু তো আমার আজকের এই তুষার সিন্নি রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো কমান করে জানাইবা
লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা পাইলে ইতা। আর নয়া যারা আমরা লোক আর্ট হই আইসো না আর্ট হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ। আর ওরকম করি বানাইয়া খাইবা, বানানি হয়ে গেছে হাফ এন আওয়ারের ভিতরে আমি বানাই লিছি মাগরিবর, আর বাকি আছে 10 মিনিটস ইনশাল্লাহ। দেখো কা আউট সাইড আমি দেখাই রাখ, দেখানি সন্ধ্যা হয়ে আইসে, এখান খুব 12 বাজু, 12 ওয়েদার দেখো কা সন্ধ্যা হয়ে গেছে আর তোরা বাকি। তো আজ এ পর্যন্ত, যে জানা আসুন আপনারা ভালো থাকা সুস্থ থাকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমার দেখতে তো লোভ লাগিয়েছে, খাওয়া লাগে, রিয়েলি খুব মজা হয়েছে।